বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের মধ্যম তরঙ্গ ছয়শো তিরানব্বই কিলোহার্স ও এফএম একশো ছয় মেগাহার্স সহ সকল আঞ্চলিক কেন্দ্র এবং দেশের সকল কমিউনিটি রেডিও থেকে শুরু হচ্ছে ইউনেস্কোর সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কার্যক্রম ঘরে বসে শিখি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আজ থাকবে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বিষয়াদি এবং প্রথমেই নিবেদন করছি প্রথম শ্রেণীর বাংলা বিষয়ক পাঠদান সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুভ অপরাহ্ন বাংলাদেশ বেতার ঢাকা থেকে সম্প্রচারিত ঘরে বসে শিখি অনুষ্ঠানে আজ প্রথম শ্রেণীর বাংলা বিষয় থেকে আমি পারভিন শিকদার পিনু প্রধান শিক্ষক বঙ্গবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রাপুর ঢাকা তোমাদের স্বাগত জানাচ্ছি আশা করি পরিবারের সবার সাথে ভালো আছো নিরাপদে আছো এবং ঘরেই আছো এবার আমার বাংলা বই নিয়ে তৈরি হয়ে যাও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো বাংলাদেশ সহ সারা বিশ্ব এখন মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত এ সময় অবশ্যই আমরা বাড়ির বাইরে যাব না যদি খুব প্রয়োজনে বাইরে যাই ঘরে ফিরেই সাবান মেখে গোসল করব। বারবার সাবান দিয়ে হাত ধোব হাত দিয়ে চোখ কান নাক মুখ স্পর্শ করা থেকে বিরত থাকব বন্ধুদের সাথে খেলতেও যাব না অনেক মানুষ যেখানে ভিড় করে সেখানে যাব না আমরা যদি এই স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে দ্রুত করোনাভাইরাস মুক্ত হতে পারবো এবং স্কুলে ফিরতে পারব এ সময় ঘরে বসেই পড়ালেখায় মন দেব সময় পেলে ছবি আঁকব প্রিয় সোনামণিরা আমাদের নিশ্চয়ই মনে আছে গত পাঠগুলোয় আমরা ট ঠ মূর্ধন্য এই বর্ণগুলো বলতে পড়তে ও লিখতে শিখেছি মনে পড়ে দেখো তো হ্যাঁ টয়ে টগর ঠয়ে ঠোঙা ডয়ে ডাব ঢয়ে ঢাক মূর্ধন্য চরণ শিখেছি ট ঠ ড ঢ মূর্ধন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের একটি বর্ণমালার গল্প শোনাব গল্প শুনতে নিশ্চয়ই তোমাদের অনেক ভালো লাগে এর আগে তোমরা আরও গল্প শুনেছ আমারও গল্প শুনতে এবং বলতে ভালো লাগে তোমরা আমার বাংলা বইয়ের ২৬ পৃষ্ঠাটি খোল পৃষ্ঠার উপরে লেখা আছে পাঠ উনিশ বর্ণ শিখি ত ধ দন্ত ন এখান থেকে আমরা ছবি দেখে বর্ণমালার গল্পটি শুনব আমার বাংলা বইয়ের ২৬ পৃষ্ঠা খুলো দেখো কতগুলো ছবি আছে তাই না প্রথম ছবিতে দেখতে পাচ্ছ একটি ছেলে তবলা বাজাচ্ছে আর একটি মেয়ে থালা সাজাচ্ছে ছেলেটির নাম পরেশ আর মেয়েটির নাম ইলা দ্বিতীয় ছবিতে মেয়েটি দই আনছে আর ছেলেটি ধামা টানছে আর তৃতীয় ছবিতে ছেলেটি আর মেয়েটি তবলা সহ ধামা আর থালা নিয়ে নৌকা বাইছে কি বন্ধুরা তোমরা নিশ্চয়ই এই ছবিগুলো দেখে মজা পাচ্ছ আমার কিন্তু খুব ভালো লাগছে বন্ধুরা আমাদের এই পাঠটি নিয়ে মজার যে গল্প আছে চলো আমরা গল্পটি শুনি তোমরা মনোযোগ সহকারে শুনবে অবশ্যই সাথে সাথে আমাকে অনুসরণ করবে শোনো তাহলে বাড়িতে অনেক কাজ এত কাজের মধ্যে পরেশ বলল তবলা বাজাই তবলার আওয়াজে ইলা ছুটে এলো সেই ঘরে এসে তো অবাক এত কাজ আর পরেশ এখন তবলা নিয়ে বসেছে সে বলল আমি থালা সাজাই আর দই আনি তাই দেখে পরেশ বলল তাহলে আমি ধামাটানি। টানি দুজনে মিলে ধামা ভরা দই নিয়ে থালা সাজিয়ে চলল নদীর দিকে তারপর তারা নৌকায় উঠল নদীর জলে নাও চলে এবার তোমরা আমার সাথে সাথে বলো তবলা বাজাই থালা সাজাই দই আনি ধামা টানি নদীর জলে নাও চলে এরপর তোমরা সবাই আমার সাথে সাথে ছন্দে ছন্দে বলো তবলা বাজাই থালা আসা যাই দই আনি ধামা আটানি নদীর জলে নাও চলে তবলা বাজাই থালা আসা যায় দই আনি ধামা আটানি নদীর জলে নাও চলে আবার বলি তবলা বাজাই ঠালা আসা যায় দই আনি ধামা আটানি নদীর জলে নাও চলে তবলা থালা দই ধামা নদী নাও সবাই নিচের লেখাগুলো আঙুল দিয়ে ধরো আমার সাথে সাথে বলো তবলা থালা দই ধামা নদী নাও নাও মানে হলো নৌকা ধামা মানে কি তোমরা জানো ধামা মানে ঝুড়ি বন্ধুরা আমরা আজকে ত থেকে দন্ত দিয়ে কি শিখেছি হ্যাঁ আমরা বর্ণমালার গল্প শিখেছি ত থেকে দন্তন বর্ণ দিয়ে কি কি শব্দ হয় যেমন ত ততে তবলা থতে থালা দ দতে দই ধ ধতে ধামা দন্তন নতে নদী আমরা সবাই শুনেছি তাই না বলতেও শিখেছি ত থেকে দন্তন পর্যন্ত বর্ণমালার গল্পটি তোমাদের নিশ্চয়ই মনে থাকবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পাঠের শেষে চলে এসেছি তোমাদের জন্য বাড়ির কাজ হলো আজকের ত থেকে দন্তন্য বর্ণের যে গল্পটি তোমরা শুনেছো তা মা বাবাকে ভাইয়া আপুকে এবং ছোট ভাই বোন যারা আছে তাদেরকে শোনাবে স্কুল খুললে গল্পটি শিক্ষককে শোনাবে এবং তবলা থালা নৌকার ছবি এঁকে তোমার শিক্ষককে দেখাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের এই ক্লাসে রোজ অংশগ্রহণ করব। তাতে আমাদের মন ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে আমরা সবাই বড়দের কথা শুনব মাকে বাড়ির কাজে সাহায্য করব। মন দিয়ে পড়ব এবং নিয়মিত খাবার খাবো বাসায় থেকেই খেলাধুলা করবো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ আবার কথা হবে সবাইকে ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা এবারে রয়েছে তোমাদের জন্য দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ক পাঠদান হ্যালো স্টুডেন্টস গুড আফটারনুন আমি সঙ্গীতা আচার্য অ্যাসিস্ট্যান্ট টিচার বোরানবিন্দান গভর্নমেন্ট প্রাইমারি স্কুল গাজীপুর ক্লাস টু এর ইংরেজি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা নিরাপদে ও সুস্থ আছো বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও আজ করোনায় আক্রান্ত এ সময় তোমরা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলবে বারবার সাবান পানি দিয়ে হাত ধুবে বাড়ির বাইরে বের হবে না বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবে এবং অন্যদের থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখবে ওকে ডিয়ার স্টুডেন্টস তোমরা তো জানো গত ক্লাসে আমরা আম ব্যবহার করে কিভাবে নিজেকে পরিচয় করিয়ে দিতে হয় তা শিখেছি তাহলে আজকের পাঠ শুরু করা যাক ডিয়ার স্টুডেন্টস তোমরা ইংলিশ ফর টুডে বইয়ের পেজ টোয়েন্টি টু খুলো পৃষ্ঠাটির উপরে বাম দিকে দেখতে পাচ্ছ ইউনিট ইলেভেন লেখা আছে এবং ইউনিট ইলেভেনের পাশে নীলকালিতে লেখা আছে হেড অ্যান্ড শোল্ডার্স নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ তাই না তাহলে আজকে আমাদের পাঠ হলো হেড অ্যান্ড শোল্ডার্স হেড অ্যান্ড শোল্ডার্স ওকে ডিয়ার স্টুডেন্টস তোমরা তো জানলে আজকের পাঠ হলো হেড অ্যান্ড শোল্ডার্স আর পাশেই দেখো একটা মাথার ছবিও দেওয়া আছে আজকের পাঠটি কিন্তু অনেক মজার আমাদের মাথা থেকে পা পর্যন্ত শরীরের কিছু অঙ্গের নাম আমরা ইংরেজিতে জানব তারপর সেগুলো দিয়ে চমৎকার একটি রাইম পড়ব আমি আশা করি তোমাদের খুব ভালো লাগবে ডিয়ার স্টুডেন্টস এইবার চলো আমরা অ্যাক্টিভিটি এতে যাই অ্যাক্টিভিটি এতে রয়েছে লুক লিসেন অ্যান্ড সে অ্যাক্টিভিটি এতে আমরা বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি চোখ কান মাথা অনেক কিছু দেখা যাচ্ছে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি মাথার ছবি তার নিচে লেখা আছে এইচ ই এ ডি হেড আচ্ছা তাহলে আমার সাথে বলো এইচ ই এ ডি হেড 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 হেডের ডান পাশে আমরা একজোড়া চোখ দেখতে পাচ্ছি তার নিচে লেখা আছে ই ওয়াই ই এস তার মানে এটা হলো চোখের ছবি আচ্ছা তাহলে আমার সাথে বলো আইজ 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 আইজের ডান পাশে আমরা একটি নাকের ছবি দেখতে পাচ্ছি তার নিচে লেখা আছে এন ও ই আচ্ছা তাহলে আমার সাথে বলো নোজ নোজ নৌজ নোজের ডান পাশে আমরা একটি কানের ছবি দেখতে পাচ্ছি এবং ছবির নিচে লেখা আছে ই আর ইয়ার তাহলে ইয়ার হলো কান তাই না এখন আমার সাথে বলো ই আর ইয়ার হেডের ঠিক নিচে দেখো তো একটি মেয়ে আঙুল দিয়ে তার মুখ দেখাচ্ছে আর তার নিচে লেখা আছে এম ও T এইচ মাউথ তার মানে মাউথ হলো মুখ আচ্ছা তাহলে আমার সাথে বলো তো মাউথ 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 আইস বরাবর নিচে আমরা দেখতে পাচ্ছি একটি ছেলে কাঁধ স্পর্শ করে আছে তার নিচে লেখা আছে এস এইচ ও ইউ এল ই আর শোল্ডার এবার আমার সাথে বলো বলতো শোল্ডার 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 শোল্ডারের ডান পাশে এবং নোজের ঠিক নিচে আমরা একটি হাঁটুর ছবি দেখতে পাচ্ছি তার নিচে লেখা আছে কে ই নি এখন আমার সাথে বলো তো বলতো নি এবার সবার শেষে আছে পায়ের আঙুলের ছবি দেখতে পাচ্ছ আর নিচে লেখা আছে এস টোজ টোজ হলো পায়ের আঙুল এখন আমার সাথে বলো টোজ 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 ডিয়ার স্টুডেন্টস আমরা আজকে বডি পার্টসগুলোর ইংরেজি নামগুলো জেনেছি এবং শিখেছি এখন আমরা চলো অ্যাক্টিভিটি বিতে যাই অ্যাক্টিভিটি বিতে রয়েছে রাইম লুক লিসেন অ্যান্ড সে অ্যাক্টিভিটি বিতেও আমরা বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি ছবিতে তোমাদের মতো কয়েকজন শিশু বডি পার্টসগুলো দেখাচ্ছে উপরে হলুদ জামা পরা মেয়েটি হেড বেগুনি জামা পরা ছেলেটি শোল্ডার আর লাল জামা পরা মেয়েটি তার নি দেখাচ্ছে মাঝখানে ছেলেটি উপর হয়ে তার টোজ দেখাচ্ছে লাল ছুটি পরা মেয়েটি তার আইস নিচে নীল শার্ট পরা ছেলেটি তার ইয়ার এবং সবার শেষে হলুদ জামা পরা মেয়েটি এক হাতে মাউথ আর অন্য হাতে নোজ দেখাচ্ছে তোমরা পারবে না এভাবে তোমাদের বডি পার্টসগুলো দেখাতে নিশ্চয়ই পারবে ডিয়ার স্টুডেন্টস এই বডি পার্টসগুলো নিয়ে আমি এখন ছোট্ট একটি রাইম পড়ে শোনাচ্ছি তোমরা মনোযোগ দিয়ে শোনো হেড অ্যান্ড শোল্ডার্স

এখন আমরা একটি মজার খেলার মাধ্যমে দেখে নেব আমরা কতটুকু কি শিখতে পেরেছি আমি যখন যে বডি পার্টসের নাম বলবো তখন তোমরা ছবির বাচ্চাদের মতো সে বডি পার্টসতে টাচ করবে ঠিক আছে হেড শোল্ডার্স বাহ তোমরা প্রথমে মাথা পরে কাঁধ স্পর্শ করলে নি টোজ এই তো উপর হয়ে তোমরা আগে হাঁটু এবং পরে পায়ের আঙুল ছুঁয়ে দিলে আইস ইয়ার খুব ভালো প্রথমে চোখ পরে কান স্পর্শ করলে মাউথ নোজ তোমরা এক হাতে মুখ অন্য হাতে নাক স্পর্শ করলে তোমরা খুবই ভালো করেছো থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস এখন তোমরা তোমাদের খাতা পেন্সিল নিয়ে খাতার ওপরে পাঠের শিরোনাম হেড অ্যান্ড শোল্ডার্স লিখো আমি তোমাদের অন্যরকম একটি হোমওয়ার্ক দিচ্ছি ভালো করে শোনো তোমরা অ্যাক্টিভিটি বিতে বইয়ে যে ছবিগুলো আছে সেখান থেকে আইস নি টোসগুলো সার্কেল করবে তোমরা খেয়াল করো আইজ সবগুলো ছবিতে আছে কিন্তু নি এবং টোজ সব ছবিতে নেই যে যে ছবিতে নি টোজ আছে সে ছবিতে নি ও টোজ সার্কেল করবে আমি আবারও বলছি আইস নি টোসগুলো বইয়ে সার্কেল করবে এ কাজে চাইলে তোমরা অভিভাবকের সহযোগিতা নিতে পারো স্কুল খুললে এই বাড়ির কাজ তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে কেমন আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের পাঠটি তোমাদের ভালো লেগেছে এই করোনা তোমরা বাড়িতে থাকবে এবং বাড়িতে বড়দের কাজে সাহায্য করবে থ্যাংক ইউ সো মাচ গুড বাই শিক্ষার্থী বন্ধুরা এবারে রয়েছে তোমাদের জন্য তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ক পাঠদান হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ঘরে নিরাপদে আছো বন্ধুরা আজকে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের বিয়োগ অঙ্ক নিয়ে আলোচনা করব বাংলাদেশ বেতারের ঘরে বসে শিখে অনুষ্ঠানে স্টুডিও থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মাসুদুর রহমান সহকারী শিক্ষক মাতোয়ল এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ড্যামরা ঢাকা বন্ধুরা তোমরা বই খাতা ও কলম নিয়ে বসবে কিন্তু তৃতীয় শ্রেণীর বন্ধুরা পূর্ব পাঠে আমরা যোগ করেছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে এবার দেখি বিয়োগ অঙ্কগুলো করতে পারি কিনা তোমরা খাতা ও কলম নিয়ে বসবে কারণ অঙ্কগুলো মুখে মুখে করলে তোমাদের বুঝতে সমস্যা হতে পারে তাই খাতায় করলে ভালো হয় বন্ধুরা এবার তোমরা খাতায় বিয়োগ অঙ্কগুলো পাশাপাশি লিখবে এবং আমার সাথে সাথে করবে চলো বন্ধুরা এবার আমরা বিয়োগগুলো খাতায় লিখি এ বিয়োগগুলো খুবই সহজ বন্ধুরা খাতায় লিখো পঁয়ষট্টি বিয়োগ বত্রিশ সমান কত এখানে পঁয়ষট্টি থেকে বত্রিশ বিয়োগ করলে কত হবে বন্ধুরা দেখো বিয়োজন পঁয়ষট্টি এর ডান দিকে একক স্থানে আছে পাঁচ আর বিয়োজ্য বত্রিশের একক স্থানে আছে দুই তাহলে পাঁচ থেকে দুই বাদ দিলে কত হবে পাঁচ থেকে দুই বাদ দিলে তিন হবে বিয়োগ ফলে একটু ডান দিক থেকে লিখে তিন আবার বিয়োজনের দশকের স্থানের ছয় থেকে বিয়োজের দশকের স্থানের তিন বাদ দিলে কত থাকবে ছয় থেকে তিন বাদ দিলে থাকবে তিন তাহলে বিয়োগ ফল হবে তেত্রিশ আজ আমরা পাশাপাশি বসিয়ে বিয়োগ অঙ্কগুলো করব বন্ধুরা তোমরা গণিত বইয়ের বিয়াল্লিশ পৃষ্ঠা বের করো তার সাথে সাথে খাতাও কলম নিয়েছ নিশ্চয়ই এ অধ্যায় আমরা তিন এ যে বিয়োগগুলো রয়েছে তা এখন শিখব আজকের পাঠে তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা চার অঙ্ক বিশিষ্ট সংখ্যার যে বিয়োগগুলো রয়েছে তা করব চলো বন্ধুরা এবার আমরা অঙ্কগুলো খাতায় তুলে নিই বিয়াল্লিশ পৃষ্ঠায় তিন নংয়ের একে আছে পাঁচশত বিরাশি বিয়োগ তিনশত একাত্তর সমান কত হবে বন্ধুরা আবার বলছি পাঁচশত বিরাশি বিয়োগ তিনশত একাত্তর সমান কত হবে বিয়োজনের একক স্থানে আছে দুই আর বিরোজের এককের স্থানে আছে এক তাহলে দুই থেকে এক বাদ দিলে কত থাকে বন্ধুরা দুই থেকে এক বাদ দিলে থাকে এক এবার বিয়ক ফলে একটু ডান দিক থেকে লিখি এক পরবর্তীতে দেখো বন্ধুরা বিয়োজনের দশকের স্থানে আছে আট আর বিয়োজ্যের দশকের স্থানে আছে সাত তাহলে আট থেকে সাত বাদ দিলে কত থাকে বন্ধুরা আট থেকে সাত বাদ দিলে থাকে এক এবার বিয়োগ ফলে একের বাম পাশে এক লিখি শেষে দেখো বন্ধুরা বিয়োজনের শতকের স্থানে আছে পাঁচ আর বিয়োজের শতকে স্থানে আছে তিন তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত থাকে পাঁচ শতক থেকে তিন শতক বিয়োগ করলে থাকে দুই শতক এবার বিয়োগ ফলে একের বাম পাশে দুই লিখি তাহলে বিয়োগ ফল কত হল বিয়োগ ফল হল দুই শত এগারো কী বন্ধুরা নিশ্চয়ই পেরেছো চলো এবার আমরা পরের অঙ্কে যাব বিয়াল্লিশ পৃষ্ঠার তিন রঙের দুই আছে একশত উনপঞ্চাশ বিয়োগ আটান্ন সমান কত হবে বন্ধুরা আবার বলছি একশত উনপঞ্চাশ বিয়োগ আটান্ন এখানে বিয়োজনের একক স্থানে আছে নয় আর বিয়োজ্যের একক স্থানে আছে আট তাহলে নয় থেকে আট বিয়োগ করলে কত থাকে বন্ধুরা নয় থেকে আট বাদ দিলে থাকে এক বিয়োগ ফলে একটু ডান দিকে এক লিখি এবার বিয়োজনের দশকের স্থানে আছে চার আর বিয়ের দশকের স্থানে আছে পাঁচ তাহলে চার দশক থেকে পাঁচ দশক বিয়োগ করা যাবে না বন্ধুরা যাবে না তাহলে আমরা এখন কি করব তাহলে খেয়াল করো বিয়োজনের দশকের স্থানের এককে দশ দশকে পরিণত করি এবং দশকের স্থানে চারকে তার সাথে যোগ করলে হয় চোদ্দ অর্থাৎ আমরা শতকের স্থানে এককে চারের বাম পাশে বসিয়ে চোদ্দো দশক বিবেচনা করতে পারি এবার চোদ্দ দশক থেকে পাঁচ দশক বাদ দিলে কত থাকে নয় দশক তাহলে বিয়োগ ফলে একের বামে নয় বসাই পরিশেষে বলতে পারি যেহেতু শতক স্থানের এককে দশকে স্থানের চারের সাথে যোগ করে আমরা বিয়োগ করে ফেলেছি তাই আমাদের বিয়োগ করা এখানেই শেষ সুতরাং বিয়োগ ফল কত হলো বিয়োগ ফল হল একানব্বই এবার আমরা তিন রঙের তিনে যাব বিয়াল্লিশ পৃষ্ঠার তিন রঙের তিনে আছে ছয় তিন বিয়োগ দুই পঁচাশি সমান কত হবে বন্ধুরা আবার বলছি ছয় তিন বিয়োগ দুই পঁচাশি অঙ্কটি ভালো করে খেয়াল করো বন্ধুরা বিয়োজনের একক স্থানে আছে তিন আর বিয়ের একক স্থানে আছে পাঁচ তাহলে তিন থেকে কি পাঁচ বিয়োগ করা যাবে না বন্ধুরা যাবে না এবার তাহলে পূর্বের মতো দশকের স্থান থেকে বিশ্লেষণ করে এক দশক আনার সুযোগ নাই এবার শতকের স্থান থেকে এক শতককে দশকের স্থানে মনে মনে আনলাম তাহলে শূন্য দশকের স্থানে হল দশ দশক আবার দশ দশকের স্থান থেকে নয় দশক রেখে এক দশককে এককের স্থানে আনি দশের সাথে তিন যোগ করলে কত হবে তেরো এবার বিয়োজনের তেরো থেকে পাঁচ বাদ দিলে কত হবে তেরো থেকে পাঁচ বাদ দিলে আট হবে বিয়েক একটু ডান দিকে আট লিখি এবার ভালো করে খেয়াল করো বিয়োজনের দশক স্থানে কত ছিল নয় দশক এবার নয় দশক থেকে বীরজের দশক স্থানের আটকে বাদ দিলে কত থাকবে এক দশক বিয়োগ ফলে আটের বামে এক বসাই এবার বলো বিয়োজনের ছয় শতক স্থান থেকে এক শতক সরিয়ে নেওয়াতে কত ছিল পাঁচ শতক ছিল এবার পাঁচ শতক থেকে দুই শতক বাদ দিলে কত থাকে তিন শতক বিয়োগ ফলে একের বাম পাশে তিন বসাই তাহলে বিয়োগ ফল কত হলো বিয়োগ ফল হল তিন শত আঠারো কি বন্ধুরা এবার চলো আমরা এই বিয়োগটি পারি কি না একটু যাচাই করি তোমরা নিজ নিজ খাতায় অঙ্কটি করো এবং আমি তোমাদের সাথে সাথে আলোচনা করে সহায়তা করব পাঁচ নম্বরে লিখো সাতশত চল্লিশ বিয়োগ চারশত বিরানব্বই সমান কত হবে এখানে বিয়োজনে এককের স্থানে শূন্য রয়েছে এবং বিয়োজের স্থানে রয়েছে দুই দেখো শূন্য থেকে দুই বিয়োগ করা যায় না তাই দশক স্থানে চার থেকে তিন দশক রেখে এক দশককে একক স্থানে নাও দশ একক থেকে দুই একক বাদ দিলে থাকে আট এবার বিয়োজনের দশকের স্থানে তিন দশক থেকে বিরোজের নয় দশক বিয়োগ করা যাবে না তাই শতকের স্থানের সাত দশক থেকে তিন শতক রেখে এক শতককে দশ দশকে পরিণত করো এবং তিন দশকের সাথে যোগ করলে হবে তেরো দশক এবার তেরো দশক থেকে নয় দশক বাদ দিলে কত থাকবে চার দশক এবার বিয়োজনের শতক স্থানের অবশিষ্ট ছয় শতক থেকে বিয়োজ্যের চার শতক বিয়োগ করলে কত থাকবে নিশ্চয়ই দুই শতক থাকবে অর্থাৎ বিয়োগ অঙ্কটি পড়লে হবে সাতশত চল্লিশ বিয়োগ চারশত বিরানব্বই সমান দুইশত আটচল্লিশ বন্ধুরা তাহলে এ ধরনের অঙ্কগুলো করতে পারবে অবশ্যই পারবে এজন্য খাতায় বারবার অঙ্কগুলো করতে হবে আমরা পাঠের শেষে চলে এসেছি এবার বাড়ির কাজ দেব খাতার উপর ডান দিকে বিষয় ও আজকের তারিখ লিখবে গণিত বইয়ের বিয়াল্লিশ পৃষ্ঠার তিন নঙের ছয় সাত আট নং বিয়োগগুলো বাড়িতে করবে স্কুল খোলার পর তোমরা বাড়ির কাজ তোমাদের শিক্ষককে দেখাবে বন্ধুরা আজকের অডিও পাঠে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ আগামী পাঠে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকো সুস্থ চতুর্থ শ্রেণীর বন্ধুরা প্রস্তুত হয়ে যাও এবারে তোমাদের ক্লাস শুরু হচ্ছে হ্যাঁ এবারে রয়েছে তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ক পাঠদান অপরাহ্ন সুপ্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশ বেতার ঢাকা থেকে সম্প্রচারিত ঘরে বসে শিখি অনুষ্ঠানে আজ চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি রাজিয়া সুলতানা সহকারী শিক্ষক পাইটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিরপুর ঢাকা নিশ্চয়ই পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো নিরাপদে আছো এবং ঘরেই অবস্থান করছো আশা করি তোমরা তোমাদের বই খাতা নিয়ে তৈরি আছো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই জানো বাংলাদেশ সহ সারা বিশ্ব এখন করোনা ভাইরাসে আক্রান্ত এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলবো বারবার সাবান পানে দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ড সময় নিয়ে হাত ধুব বাড়ির বাহিরে যাব না অপরিষ্কার হাত দিয়ে নাক মুখ ও চোখ স্পর্শ করব না ঘরের অন্যান্যদেরও নিরাপদে থাকতে বলবো এখন স্কুল বন্ধ তাই ঘরে বসেই নিয়মিত পড়ালেখা চালিয়ে যাব মনে থাকবে তো বন্ধুরা প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কি মনে আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে গত পাঠে আমরা কী জেনেছিলাম নিশ্চয়ই মনে আছে গত পাঠে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অষ্টম অধ্যায়ের সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদের দ্বিতীয় অনুচ্ছেদ রাষ্ট্রীয় সম্পদ সম্পর্কে জেনেছিলাম রাষ্ট্রীয় সম্পদগুলো কি কি? বিশেষ করে যে সম্পদগুলো সরকার আমাদের ব্যবহারের জন্য তৈরি করে হ্যাঁ এই সম্পদগুলো হল সড়ক বা রাস্তা রেলপথ আরও আছে সেতু বড় বড় নদীর উপর তৈরি হয়েছে সেতু যেমন বঙ্গবন্ধু সেতু চিনমৈত্রী সেতু তৈরি হচ্ছে পদ্মা সেতু আমরা অবশ্যই রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ করব আর হ্যাঁ তোমাদের বাড়ির কাজও দেওয়া ছিল করেছ নিশ্চয়ই বাড়ির কাজগুলো ঠিক মতো করে রাখবে আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় আট এর সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদের তৃতীয় অনুচ্ছেদ আরও কিছু রাষ্ট্রীয় সম্পদ নিয়ে আলোচনা করব সড়ক রেলপথ সেতু এগুলো ছাড়াও আরও কিছু রাষ্ট্রীয় সম্পদ আছে এই অনুচ্ছেদে সেই সম্পদগুলো নিয়েই বলা হয়েছে বন্ধুরা তোমরা কি বুঝতে পারছ সেই সম্পদগুলো কী হতে পারে তো হ্যাঁ কিছু সম্পদ আছে যা সরকার তৈরি করেনি কিন্তু সম্পদগুলো আমরা প্রকৃতি থেকে পেয়েছি এবং প্রতিনিয়ত পাচ্ছি এই সম্পদ না হলে আমরা বেঁচে থাকতে পারতাম না এগুলো হলো পানি বন প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ এগুলো উৎস প্রকৃতি হলেও এগুলো রাষ্ট্রীয় সম্পদ বন্ধুরা তোমরা তো জেনেছ যে প্রকৃতি থেকে পাওয়া সম্পদগুলোই আমাদের রাষ্ট্রীয় সম্পদ যেমন পানি বলো তো পানি আমাদের কী কী কাজে লাগে হ্যাঁ ঠিক বলেছ গৃহস্থলী কাজে কৃষিকাজে বিভিন্ন শিল্প কারখানায় পানি প্রয়োজন হয় তেমনি বন প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎও আমাদের রাষ্ট্রীয় সম্পদ তোমরা কি ভেবে দেখেছো এই রাষ্ট্রীয় সম্পদগুলো আমাদের কীভাবে সাহায্য করে হ্যাঁ বন থেকে আমরা কাঠ ও খাবার পাই প্রাকৃতিক গ্যাস রান্না ও পরিবহনের কাজে ব্যবহার করা হয় আর বিদ্যুৎ আলো জ্বালাতে ও শিল্প উৎপাদনে আমরা ব্যবহার করি প্রিয় শিক্ষার্থীরা এখন তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের বেয়াল্লিশ পৃষ্ঠা খোলো আসো বইটি কি আছে জেনে নিই নিম্নে বর্ণিত রাষ্ট্রীয় সম্পদগুলোর উৎস হল প্রকৃতি প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা যা কিছু পাই তাই প্রাকৃতিক সম্পদ এই সম্পদগুলো আমাদের জীবনকে অনেক সহজ করে দেয় পানি আমরা বৃষ্টি নদ নদী ঝর্ণা ইত্যাদি থেকে বিশুদ্ধ পানি পাই পান করা রান্না করা এবং পরিষ্কার করার কাজে আমরা বাড়িতে পানি ব্যবহার করি কৃষকরা চাষাবাদের কাজে পানি ব্যবহার করেন শহরে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হয় এভাবে নানা কাজে আমাদের পানি প্রয়োজন হয় বন্ধুরা পানি আমাদের এত প্রয়োজনীয় একটি সম্পদ এই পানির সম্পদের অপচয় রোধে বাসাবাড়িতে শুধু শুধু কল ছেড়ে রাখবো না অপ্রয়োজনে পানি ব্যবহার করব না বন হল আরেকটি প্রাকৃতিক সম্পদ বনে অনেক ধরনের গাছ জন্মে বনের গাছ থেকে আমরা ঘরবাড়ি ও আসবাবপত্র নির্মাণের জন্য কাঠ এবং খাওয়ার জন্য ফল পাই বন বিভিন্ন প্রাণীকে নিরাপত্তা দেয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রাকৃতিক সম্পদকে সংরক্ষণ করতে বন থেকে অপ্রয়োজনীয় গাছ না কেটে বেশি বেশি গাছ লাগাতে হবে প্রাকৃতিক গ্যাস একটি প্রাকৃতিক সম্পদ যা মাটির নিচ থেকে উত্তোলন করা হয় বিদ্যুৎ উৎপাদন রান্না এবং পরিবহনের কাজে আমরা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি শিল্প কারখানায়ও প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় শিক্ষার্থী বন্ধুরা প্রাকৃতিক গ্যাস আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক সম্পদ বা রাষ্ট্রীয় সম্পদ এই সম্পদ রক্ষায় তোমাদের ঘরে রান্না শেষে চুলা বন্ধ করে রাখতে বলবে বিদ্যুৎ বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন বাতাস সূর্যের আলো গ্যাস তেল পানি ইত্যাদি দ্বারা বিদ্যুৎ উৎপাদিত হয় আলো জ্বালাতে রান্নায় কম্পিউটার ও টেলিভিশন চালাতে এবং শিল্প উৎপাদনে আমরা বিদ্যুৎ ব্যবহার করি তাহলে বলো তো বন্ধুরা বিদ্যুতের অপচয় রোধে আমরা কি করতে পারি হ্যাঁ বাসাবাড়িতে অপ্রয়োজনে আমরা লাইট ফ্যান চালিয়ে রাখবো না প্রিয় শিক্ষার্থীরা আমরা তো এতক্ষণ আরও কিছু রাষ্ট্রীয় সম্পদ সম্পর্কে জানলাম আজকের পাঠ থেকে আমরা কি কী শিখলাম এসো জেনে নেই বলো তো এই পাঠে দেওয়া সম্পদগুলোকে কেন রাষ্ট্রীয় সম্পদ বলা হয় ঠিক বলেছ এই সম্পদগুলোর উৎস প্রকৃতি প্রকৃতি থেকে পাওয়া প্রাকৃতিক সম্পদকে রাষ্ট্রীয় সম্পদ বলা হয় এখন আমি তোমাদের আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করছি পাঠে উল্লিখিত চারটি রাষ্ট্রীয় সম্পদের নাম বলো হ্যাঁ ঠিক বলেছ এ পাঠে উল্লেখিত রাষ্ট্রীয় সম্পদগুলো হলো পানি বন প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা তোমাদের খাতা কলম নাও এবং খাতা খোলো খাতার ডান পাশের উপরে আজকের তারিখ এবং আজকের পাঠের বিষয় লিখো আজকের পাঠের বিষয় ছিল আরও কিছু রাষ্ট্রীয় সম্পদ আমি তোমাদের এখন বাড়ির কাজের জন্য একটি প্রশ্ন বলছি তোমরা খাতায় প্রশ্নটি লিখে নাও প্রশ্ন প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে তুমি কি করবে পাঁচটি বাক্যে লিখো তোমরা অবশ্যই এই প্রশ্নের উত্তরটি তোমাদের খাতায় লিখে রাখবে এবং স্কুল খোলার পর তোমাদের বিষয় শিক্ষককে এই লেখাটি দেখাবে আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে এবং প্রতিদিন পাঠে অংশগ্রহণ করবে করোনা মহামারীর কারণে আমাদের স্কুল বন্ধ আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব নিয়মিত পড়াশোনা করব ও খেলাধুলা করব তোমাদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় আজকের পাঠ এখানে শেষ করছি ধন্যবাদ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবারে তোমাদের পালা শুরু হচ্ছে তোমাদের ক্লাস ঝটপট তৈরি হয়ে নাও তোমাদের জন্য রয়েছে পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ক পাঠদান শুভ অপরাহ্ন প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশ বেতারের ঘরে বসে শিখি অনুষ্ঠানে তোমাদের স্বাগতম নিশ্চয়ই ভালো আছো নিরাপদে আছো এবং ঘরেই অবস্থান করছো আজ পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে তোমাদের সাথে আছি আমি রাজিয়া সুলতানা সহকারী শিক্ষক পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিরপুর ঢাকা তাহলে বাংলা বই নিয়েই তৈরি হয়ে যাও প্রিয় শিক্ষার্থীরা আমরা সবাই জানি বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও করোনা ভাইরাস আক্রান্ত এই সময় আমরা সাবধানে থাকব এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলব বাড়ির বাহিরে যাব না ঘরেই অবস্থান করব, আর যদি কোনো কারণে বাহিরে যাওয়া লাগে তবে অবশ্যই মাস্ক ব্যবহার করব ঘরে ফিরে গোসল করে নিব অযথা নাকে মুখে চোখে হাত দিব না ঘরের অন্যান্যদেরও নিরাপদে থাকতে বলবো আর এখন তো স্কুল বন্ধ তাই ঘরে বসেই লেখাপড়া চালিয়ে যাব মনে থাকবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কি মনে আছে বাংলা বিষয়ে গত পাঠে আমরা কি পড়েছিলাম গত পাঠে আমরা পঁয়ত্রিশ পৃষ্ঠার শখের মৃৎশিল্প পড়েছিলাম টেপা পুতুল কাকে বলে আর মৃৎশিল্প কী সেই সম্পর্কে জেনেছিলাম মাটির তৈরি শিল্পকে মৃৎশিল্প বলে পরিষ্কার এটেল মাটি দিয়ে মৃৎশিল্প তৈরি হয় আর হ্যাঁ তোমাদের বাড়ির কাজও দেওয়া ছিল করেছো নিশ্চয় অবশ্যই বাড়ির কাজগুলো করে রাখবে আজ আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের শখের মৃৎশিল্প পড়ব এবং এই সম্পর্কে আলোচনা করব পৃষ্ঠা পঁয়ত্রিশ আজ আমরা পড়ব আমরা দুটি হতে কারিগরি জ্ঞান এই পর্যন্ত গত পাঠে আমরা গল্পটি পড়েছি আর আজ এই পাঠের নতুন শব্দ এর অর্থ এবং বাক্য রচনা তৈরি করব সাথে যুক্তবর্ণযুক্ত শব্দ যুক্তবর্ণ ভেঙে লেখা যুক্তবর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি ও প্রশ্ন উত্তর আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের বইয়ের পঁয়ত্রিশ পৃষ্ঠা খোলো গত পাঠে আমরা গল্পের দ্বিতীয় অংশ পাঠ করেছি সেখানে দুটি নতুন শব্দ ও কিছু যুক্তবর্ণ আছে এই পাঠে আমরা সেই যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ মিলে হয়েছে তা জানব এবং সে বর্ণ দিয়ে আরও কিছু শব্দ তৈরি করব নতুন শব্দ দুটির অর্থ জানব বাক্য গঠন করব এবং প্রশ্নোত্তর আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা গত পাঠে আমরা যে পাটটি পড়েছি এখানে দুটি নতুন শব্দ আছে একটি হল ট্যাপা পুতুল টেপা পুতুলের নিচে দাগ দাও ট্যাপা পুতুল হল নরম এটেল মাটি টিপি টিপে তৈরি এক ধরনের মাটির পুতুল টিপি টিপে তৈরি করা হয় বলে একে ট্যাপা পুতুল বলে ট্যাপা পুতুল দিয়ে একটি বাক্য হল আমরা মেলা থেকে অনেকগুলো ট্যাপা পুতুল কিনেছি আরেকটি নতুন শব্দ হলো মৃৎশিল্প মৃৎশিল্পের নিচে দাগ দাও মৃৎশিল্প অর্থ মাটির তৈরি শিল্পকর্ম মৃৎশিল্প দিয়ে একটি বাক্য হল বাংলাদেশের প্রাচীন শিল্প হলো মৃৎশিল্প আজকের পাঠের কয়েকটি যুক্তবর্ণ যুক্ত শব্দ আছে আমি বলছি তোমরা শব্দগুলোর নিচে দাগ দাও পদ্মা প্রান্ত শিল্প সম্প্রদায় পরিষ্কার যত্ন আমি আবারও বলছি পদ্মা প্রান্ত শিল্প সম্প্রদায় পরিষ্কার যত্ন এবার চলো যুক্তবর্ণগুলো ভেঙে দেখায় দ আর ম বর্ণ মিলে পদ্মা এর যুক্তবর্ণটি হয় ম এর উচ্চারণ নীরব বলে দ দুবার উচ্চারিত হয় এটা লিখে নাও সবাই আবার বলছি ম এর উচ্চারণ নীরব বলে দ দুবার উচ্চারণ হয় আর এ বর্ণ দিয়ে নতুন একটি শব্দ হলো পদ্মফুল এরপর প্রান্ত দন্তন্য আর তমিলে প্রান্ত এর যুক্ত বর্ণটি হয় এ দিয়ে নতুন একটি শব্দ হল অন্তর তারপর হলো শিল্প ল আর প বর্ণ মিলে শিল্প এর যুক্ত বর্ণটি হয় নতুন একটি শব্দ হলো গল্প তারপর আছে সম্প্রদায় ম আর প সাথে রফলা মিলে সম্প্রদায়ের যুক্ত বর্ণটি হয় নতুন একটি শব্দ হলো সম্প্রসারণ মধ্যন্য স আর ক বর্ণ মিলে পরিষ্কারের যুক্ত বর্ণটি হয় এ দিয়ে নতুন একটি শব্দ হলো আবিষ্কার সবশেষে হল যত্ন ত আর দন্তন্য মিলে যত্ন এর যুক্ত বর্ণটি হয় নতুন একটি শব্দ হলো রত্ন প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমরা যে পাঠটুকু নিয়ে আলোচনা করলাম সেখান থেকে আমরা কতটুকু জানলাম এসো জেনে নিই বলো তো ট্যাপা পুতুল কী ঠিক বলেছ ট্যাপা পুতুল হল নরম এটেল মাটি টিপি টিপে তৈরি এক ধরনের মাটির পুতুল টিপি টিপে তৈরি করা হয় বলে একে ট্যাপা পুতুল বলে কয়েকটি মৃৎশিল্পের নাম বলতো কলস হাঁড়ি বাসন কোষণ মটকা পুতুল খেলনা এবার বলতো পদ্মা শব্দটিতে কোন যুক্তবর্ণটি আছে দ আর মিলে পদ্মা এর যুক্ত হয় ম এর উচ্চারণ নীরব বলে দ দুবার উচ্চারিত হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা তোমাদের খাতা কলম নাও এবং খাতা খোলো খাতার ডান পাশে উপরের কোণে আজকের তারিখ ও আজকের পাঠের বিষয় লিখে নাও আজকের পাঠের বিষয় ছিল শখের মৃৎশিল্প আমি তোমাদের এখন বাড়িতে করার জন্য কিছু কাজ দিচ্ছি তোমরা খাতায় লিখে নাও আজ যে পাঠটুকু পড়েছি সেখান থেকে যুক্তবর্ণ বিশিষ্ট শব্দগুলোর যুক্তবর্ণ ভেঙে দুটি করে নতুন শব্দ খাতায় লিখবে তোমরা অবশ্যই এ প্রশ্নের উত্তরটি তোমাদের খাতায় লিখে রাখবে এবং স্কুল খোলার পর তোমাদের বিষয় শিক্ষককে লেখাটি দেখাবে আজকের পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে এবং প্রতিদিন পাঠে করবে আজকের পাঠ শেষ আবার কথা হবে ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা আজ যে সমস্ত বিষয়ে শিক্ষকবৃন্দ তোমাদেরকে পড়ালেন তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন তোমরা কিন্তু মনোযোগ সহকারে বুঝেছ নিশ্চয়ই এবং তোমাদের বাড়ির কাজ যেগুলো দেয়া হয়েছে নিশ্চয়ই তোমরা তা মনোযোগ সহকারেই করবে ঠিক মতো লেখাপড়া করবে ভালোভাবে মনোযোগী হবে এই ক্লাসের প্রতি আর হ্যাঁ আমরা যেন এই করোনাকালে সবাই স্বাস্থ্য সচেতন থাকি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং ঘন ঘন বিশ সেকেন্ড ধরে হাত ভালোভাবে সাবান দিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে নেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ এতক্ষণ প্রচারিত হলো ইউনেস্কোর সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কর্মসূচি ঘরে বসে শিখি অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শামী আহমেদ সম্পাদনায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান সার্বিক নির্দেশনায় সাইদ মোস্তফা কামাল এবং ঘরে বসে শিখি অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনির হোসেন